নতুন নতুন হুজুর বাইরেছে নতুন নতুন কথাও ফেলে এসব কথা শোনা যাবে না আমরা এতদিন পীর দরবার ওলি আউলিয়া লই আসি এখনো এটা লই থাকব এরকম বলে না এই সেম কাপের কথা ওয়াসবির আলা আলে হাতে কুম বলতেছে মোহাম্মদ হাসান কি বলে কেউ শুনিও না খবরদার এ ফেতনাবাজ নাওয়াজ এ মনে খ্রিস্টানের দালাল মনে হয় ইহুদির দালাল যে আমাদের মাহবুত কমায় দিতেছে আমাদের আবাদত কমায় দিতে চায় একজন বলে যে আবাদত কমাই দিত চায় মানে কয় জুমার নামাজে আমরা এত রাকাত পড়ি এখন এরা বাইর করছে এত রাকাত পড়া লাগবে না নামাজ কমাই দিতে চায় তো মা বোধ একশো জন ছিল এখন এই আসি কয় একজন মাবুত কমায় কমাই দে কত বড় জঘন্য কথা আর আমাদের বাপদাদা পূর্বপুরুষ সবাই রে দেখছি এত মা বোধের করছে আমরা আমাদের বাপদাদা চৌদ্দ গোষ্ঠীকে দেখছি সবে বরাত পালন করছে বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর দেখছি চল্লিশ দিনের দিন খাওয়া দাওয়া করছে বাপ দাদা দেখছি ষাট দিনের দিন করছে দশ দিনের দিন করছে করছে না এগুলা আর এরা আসি করা লাগবে না কি জঘন্য কথা যে এবাদত কমাই দিতেছে আমাদের কাজ কাজকর্ম কমাই দিতে চায় মানে আমাদের আকাম কমাই দিতে চায় আসল কাজ যেটা সেটা কমায় না কমায় কি আকামগুলা কমাই দিতে চায় তো আরবের কামরেরা বলতেছে দেখো মোহাম্মদাম আসি আমাদেরকে এত মাহবুদের আবাদত করি মা আরো বাড়ানো দরকার সেখানে আর কমাই দিতেছে আমরা ছোটবেলায় গল্প শুনছিলাম এক হুজুর দাওয়াতে গেছে দাওয়াতে যা জিজ্ঞেস করে এই তো ভাই নামাজ পড়েন বলে যে হ্যাঁ হুজুর পড়ি তো বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় রাখাত বলতেছে এগারো রাখাত তো বই ভিতর থেকে কয় সর্বনাশ হুজুরে তো দড়ি ফেলবো মাগরিবের নামাজ তো সাত রাখাত হে তো এগারো বলি ফেলছি ভিতর থেকে তো এই সাত বলো সাত রাখাত কয় রে এগারো রাখাত বলি হুজুরের বিশ্বাস করাইতে পারতেছি না সাত বলি

বলতেছে এই রাসুলের এই কথার পিছনে কোন একটা কোন একটা উদ্দেশ্য আছে কোন একটা মানে এই যে মাবুত কমাই দেওয়া এটার মনে হয় পিছনে কোন উদ্দেশ্য আছে নবী সালকে বলতেছে যে এইটার এই যে নবীন যে দাওয়াতটা দিচ্ছেন এই দাওয়াতের পিছনে কোন একটা উদ্দেশ্য নিহিত আছে না হয় মাহ কমাবে কেন এবার কমাইবে কেন বাড়ানোর কথা একদিন আমি ওজুর নিয়ম শিখাইলাম এক জায়গায় তো সবাই বলতেছে না আমরা তো ওজু করতে আসলে বলি বিসমিল্লাহ আলীম আলহামদুলিল্লাহ ইসলাম আল ইসলাম হাকালকুফর আল ইসলাম ও নুরাল কুফর জুল মাতুন এটা বাড়ান না পারা অজু দোয়া আচ্ছা আমি বললাম যে এটা বাদ এটা আজকে থেকে মাইনাস লাগবে আচ্ছা এবার দুই নম্বরে কি বলেন আপনারা বলে যে আমরা বলি নামাইতান হাদা আছে ও তাকারুবান ইলাল্লা হে তালা আমি বললাম এইটাও বাদ দুইটা বাঁধ গেছে না আচ্ছা এরপরে আপনারা কি বলেন বলে যে এরপরে আমরা ওজু শুরু করি ওজু শুরু করলে হাতের কবজি দেওয়ার সময় একটা দোয়া পড়ি হাত দেওয়ার সময় একটা পড়ি মুখ দেওয়ার সময় একটা পড়ি পা দেওয়ার সময় একটা পড়ি কান মাছে করার সময় একটা পড়ি মাথা মাছের সময় একটা পড়ি সাত আটটা আরো দোয়া আমি বললাম যে এগুলো বাদ আচ্ছা ওজু যখন শেষ করেন এরপরে কি করেন এরপরে সুরা হাসরের তিন আয়াত পড়ি আকাশের দিকে ফিরে পানি খাই আমি বললাম যে এটাও বাদ এবার আচ্ছা ঠিক আছে এবার আর এভাবে বাদ দিতে দিতে সব বাদ দিলাম এবার কয় হুজুর তো একবারে এবার সব বাদ দিয়ে দিচ্ছে এত সহজ বানাই দিচ্ছে কয় তাই ওজন নিয়ত লাগবে না আমি বললাম যে আপনি তো ওজু করতেছেন এটাই তো আপনার ওজন নিয়ত আপনি আর মুখে নামাইতে পারেন আতা বাজা বলা লাগবে না কয় এত সহজ এত এবারে অনেক কমে গেছে কয় দেখেন হুজুর তো আজকে এবার অর্ধেক কমাই দিছে আমরা তো আর এত কষ্ট করা লাগবে না আচ্ছা আবার নামাজ শিখেতে গেছি

হয় কিরে এটা শিখতে শিখতে হয়রান এটা কষ্ট করে করি এত নিয়ত শিখছি কোনটা সুন্নত কোনটা ফরজ কোনটা ফারদিল্লাহ কোনটা সুন্নত রাসুর কোনটা ওয়াজিব ইল্লা হে তা আলা এগুলা চিন্তা করতে করতে তো নামাজের সুরায় বলি যাই। একবার তাকবিরে তাহরিমা বলছে আল্লাহ আফিকবার আবার ছেড়ে দিছে ঘটনা কি কয় সালা সার জাগা আরবা বলিবে মাগরিবের নামাজ পড়তে আসিনে মাগরিবের নামাজে তো বলবেন নামাজ আনুসাল্লিয়া আইল্লা হে সালাছা আর কাতা এখন হ্যাঁ আরবা আর কাতা বলে ফেলছে আর আল্লাহ হকবর বলে তাক মিলে তাহারিমাও বেঁধে ফেলছে বাজার পরে মনে হচ্ছে আমি তো সালাসার যাকে আরবা বলে বা ছেড়ে দিচ্ছে আবার নিয়ে পড়া শুরু করছে কয় হুজুরত আরো সহজ করে দিছে এগুলো লাগবে না এরকম মানুষ সমাজে আছে না হ্যাঁ বাপ দাদা চোদ্দ সবাইকে দেখে এসেছি নামায়েদমান শিখছে আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে এটা শিখিয়েছে এখন থেকে সব বাপ ঠিক একই জিনিস নবী সালামকে এরা বলতেছে বাপ দাদা সদ্য বিশ্বী সব এত মা বোদের আবাদত করে আসছি মাসে কত আবাদত কত পূজা কত কিছু আছে এখন তো সব বাপ বাপ মরে গেছে বাপ মরলে কি কি করতে হয় সাত দিনের দিন একবার করতে হয় দশ দিনে একবার করতে হয় চল্লিশ দিনে একবার করতে হয় প্রতি বছর মৃত্যুবার্ষিকী করতে হয় তারপরে পিঠা দিতে হয় আপনার মসজিদের যে পিঠাও খাওয়াইতে হয় পিঠা আর হালুয়া খাওয়াইতে হয় না এখন আমরা যাই কই না সব বাপ কয় দেখো বাপ মরে গেছে কিছু করা লাগবে না সব বাপ এরা কোন হুজুর সব বাদ দিয়ে দিচ্ছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করিয়েছে আর নতুন নতুন হুজুর বা এসে এগুলো করা লাগবে না আমাদেরকে আবাদত বন্ধ করে দিচ্ছে তারপরে প্রতি মাসে মানত করে ছেলের অসুখ হয়েছে ক অমুক মাজারে পাঁচশো টাকা দিব অমুক দিন একটা বিপদ আসছে কয় অমুক আমাদের ফেনির পাগলামিয়ার দরবারে পাঁচ হাজার টাকা দিমু অমুক দরবারে দুই হাজার টাকা আমরা কই সব বাদ এগুলো সেরেক কয় দেখই দে এই জায়গায় বাদত কমাই দিতেছে মানে যেখানে যায় সব জায়গায় বাদত কমে যায় কিন্তু আসলে বাদে খবর নাই হে যে দৈনিক ফার্স্ট ওয়াক তো চলা তাতে করা দরকার সেটার খবর নাই এর সাথে আরেকটা কথা বলে কালকে এক বাসায় গেছি আসার পরে তো বাসার মধ্যে আলহামদুলিল্লাহ এক জায়গায় আয়াতুল কুর্সি সুন্দর করে কেলিগ্রাফি করে টানানো আছে আর এক জায়গা দি ঘরের সামনে দিও আয়াতল কুর্সি টানানো আছে আবার আরেক জায়গা দিয়ে আরেকটা সুরা টানানো আছে এরকম ঘরে তিন চারটা বলে যে হুজুর এগুলো হজে গেছিলাম সেখান থেকে আনছি এগুলো লাগা রেখে আচ্ছা ভালো কথা এর পাশাপাশি তার ছবি ছেলের ছবি মায়ের ছবি বাপের ছবি যা আছে সেগুলো সুন্দর করে করে একবারে বাদাই করে করে আর বলে যে হুজুর আজকাল ছেলেরা এমন হয়ে গেছে মা বাবার স্মৃতি রাখে না দেখেন আমি কি সুন্দর করে আমার মা বাবার স্মৃতি সুন্দর করে রাখছি ছবি দিয়ে রাখছি আচ্ছা ঠিক আছে সব ভালো কথা আমি সব শুনি রইছি কিছু বলতেছে না এবার বলে যে হুজুর একটা কথা জিজ্ঞেস করি এই যে আয়াতুল কুরসিটা টানা রেখছি এই যে এটা টানা রেখছি আমাকে সবাই বলতেছে যে আমার একটা ছেলে বয়স বত্রিশ বছর হয়ে গেছে বিয়ে করাইতে পারি না আরেকটা মেয়ের বয়স আঠাশ তিরিশ বছর হয়ে গেছে বিয়ে দিতে পারতেছি না বিয়ে আসে বিয়ে ভাঙ্গি যায় বিয়ে আসে বিয়ে ভাঙ্গি যায় একজন আমাকে বলছে যে যে আয়াতুল করছি এগুলা লাগাই রেখছো এগুলা লাগানোর কারণে তোমার ঘরটা বন্ধ হয়েছে এগুলা খুলে ফেল এরপরে ঘর খুলে যাব বিয়ে সাথে তাড়াতাড়ি হয়ে যাব আমাকে তো হুজুর এটা ঠিক আছে আমি বললাম যে আল্লাহ আকবর আপনার ঘর বন্ধ হয়েছে ওইটার কারণে না বন্ধ হয়েছে যে ছবি লাগাইছেন এগুলোর জন্য আপনার ঘর বন্ধ হয়েছে আপনি প্রথমে এগুলো খুলে ফেলান সবগুলা আপনার ছবি আরো পরিবারের যা ছবি মা বাবা ছবি যা আছে এগুলাই রহমতের ফেরস্তা আপনার ঘরে আসবে না এগুলো সব খুলে ফেলান আর আয়তুল কুর্সি বা যেগুলো লাগাইছেন এগুলো খোলার দরকার নাই কিন্তু যেগুলো ছবি লাগাইছেন দেখেন ছবি নিয়ে কোন আপত্তি নাই বরং ছবি আরো বলতেছে যে আজকালকার ছেলেরা মা বাবা স্মৃতি রাখে না উনি মা বাবা স্মৃতিও রাখছে সব রাখছে সেইটা ঘর বন্ধ করে নাই ওই বন্ধ করে ফেলছে কিসে আল্লাহর কালামে বন্ধ করে ফেলছে মানে শয়তান কিভাবে ওয়াসা তৈরি করে আমি বললাম যে ওগুলো বন্ধ করে নাই ওগুলো ঘর খুলে দিছে আর বন্ধ করে ফেলছে কিসে ছবিগুলা আপনি ছবি খুলে বেলায় ছবিগুলা হারাম এইভাবে আপনি ঘরের মধ্যে লাগা রাখলে আল্লাহর রহমতের কোন ফেরস্তা না তো আমরা সেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ রব্দুল আলমিন এখানে নভিসুলসলামের দাওয়াতের কথা বলেছেন ইন্নাহাজ আল্লা সাইরাত যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের মাবুদদেরকে আস্তে আস্তে সব বাদ দিয়ে দিচ্ছে বাদ দিয়ে আমাদেরকে এক মাবুদে নিয়ে আসতে চায় নিশ্চয় এর পিছনে কোন বড় ধরনের উদ্দেশ্য আছে মা সামিনা বিহাজা ফিল মিল্লা তেল আখেরা